নাইট্রোজেন এই তিনটি বিজুর ইলেকট্রন দ্বারা তিনটি ক্লোরিন পরমাণুর সাথে এনসিল থ্রি গঠন করে নাইট্রোজেনের যুদ্ধস্তরের ইলেকট্রন গুলিতে ডট চিহ্ন দ্বারা লিখলাম তিনটি বিজুর ইলেকট্রন আছে আর একটি জোর ইলেকট্রন এই তিনটি বিজুর ইলেকট্রন তিনটি ক্লোরিন পরমাণুর ত্রিপি জেট অরবিটালের সাথে শেয়ার করে এনসিএল স্ত্রী গঠন করে নাইট্রোজেনের যুজস করে টু ডি অসম্ভব অর্থাৎ নাইট্রোজেনের সর্বশক্তি আছে দ্বিতীয় শক্তিস্তর হওয়ার কারণে তাতে টু ডি সম্ভব নয় অর্থাৎ ডিউরবিটাল না থাকার কারণে টু এস থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে ফার্স্টে বিজুরি ইলেকট্রন লাভ করা সম্ভব নয় ফার্স্টে বিজুরি ইলেকট্রন না হলে ফার্স্টে ক্লোরিনের সাথে শেয়ার করে এনসিলফার গঠন করতে পারে না অর্থাৎ নাইট্রোজেনে অষ্টক সম্প্রসারণ সম্ভব নয় বলে এনসিলফার গঠন করে না তারপর দেখি ফসফরাসের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থেকে দেখা যায় যে তার যুজ স্তরে তিনটি বিজুর ইলেকট্রন আছে এই তিনটি বিজুর ইলেকট্রন তিনটি ক্লোরিন ফরম সাথে শেয়ার করে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে অর্থাৎ গঠন করে এখানে ডট দ্বারা ফসফরাসের স্তরের ইলেকট্রন আর ক্রস দ্বারা ক্লোরিনের যুজস্তরের বিজুর ইলেকট্রন টি দেখানো হলো ক্লোরিনের স্তরের অপর ইলেকট্রনগুলো দেখালাম না আবার ফসফরাসের ফসফরাসের যুদ্ধ স্তর যেহেতু তৃতীয় শক্তি স্তর তাই ফসফরাসের যুদ্ধ স্তরে থ্রি ডি অরবিটাল খালি আছে উত্তেজিত অবস্থায় ফসফরাস থ্রি এস থেকে থ্রি এস টু থেকে একটি ইলেকট্রন থ্রি ডি এক্স ওয়াই অরবিটালে স্থানান্তর করে অর্থাৎ থ্রি এস টু থেকে একটি ইলেকট্রন থ্রি ডি এক্স ওয়াই অরবিটালে স্থানান্তরিত হয় ফলে ফসফরাসের যুদ্ধ স্তরে পাঁচটি বিজুর ইলেকট্রন হয় ফসফরাস এই পাঁচটি বিজুর ইলেকট্রন পাঁচটি ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে ফসফরাসের থ্রি ডরবিটাল খালি থাকার কারণে তাতে অষ্টক সম্প্রসারণ সম্ভব হয় ফলে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয় অষ্টক সম্প্রসারণ বলতে যুদ্ধস্তরা আটটি চেয়ে বেশি ইলেকট্রন লাভ করা যেমন এখানে ফসফরাস ফেন্টাক্লোরাইড গঠনের পরে ফসফরাসের যুদ্ধস্তরে দশটি ইলেকট্রন লাভ লাভ হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আটটা থেকে বেশি হয়ে গেল সেই এটাকে অষ্টক সম্প্রসারণ বলা হয় অর্থাৎ নাইট্রোজেনের যুদ্ধস্তরে টুডি অর্বিটাল না থাকার কারণে তাতে অষ্টক সম্প্রসারণ সম্ভব নয় অর্থাৎ ফার্স্টে বিজুলি ইলেকট্রন লাভ করা সম্ভব নয় অর্থাৎ অষ্টক সম্প্রসারণ সম্ভব নয় বলে এনসিএল থ্রি গঠন করলে এনসিএল ফাইভ গঠিত হয় না অপরদিকে ফসফরাস স্বাভাবিক অবস্থায় তিনটি বিজি ইলেকট্রন ব্যবহার করে তিনটি ক্লোরিন পরমাণুর সাথে ফিসিএল থ্রি গঠন করেছে যেহেতু ফসফরাসের থ্রি ডি অরবিটাল খালি আছে

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও সবাইকে ধন্যবাদ